ছোট্ট সিঙ্গেল ইঞ্জিন বিমান, আয়তনে বড় জোর মিনি বাসের সমান, চালক একজনই আর তার পেছনে ঠাসাঠাসি করে আটজন যাত্রীর বসার জায়গা, কেবিন ক্রুর বালাই নেই, নেই কোনো ওয়াশরুমও। বর্ণনা শুনে অনেকেই হয়তো ভাবছেন এই বিমান নিশ্চয়ই কারো ব্যক্তিগত সম্পত্তি, তবে একেবারেই তেমনটি নয়। এই ছোট্ট বিমানই গণপরিবহনের অন্যতম মাধ্যম। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিমানে উঠলে মাত্র দেড় মিনিটেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। ধরুন প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তাতে কতটা সময় লাগতে পারে ভাবছেন? এটি তো দূরত্বের উপর নির্ভর করছে, একেবারে কাছাকাছি হলে আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যেতে পারে। কিন্তু যদি বলা হয় দেড় মিনিটেরও কম সময়ে আপনি এক জায়গা থেকে অন্য এক গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, তাহলে হ্যাঁ, অবাক লাগলেও সত্যি, বিশ্বের শর্টেস্ট বা স্বল্পতম দূরত্বের ফ্লাইটের বেলায় এমনটি ঘটে। স্কটল্যান্ডের উত্তরে আর্কনি দ্বীপপুঞ্জ থেকে পাপা ওয়েস্ট্রে নামে আরেকটি দ্বীপের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই বিমানপথ। দুই দ্বীপের মধ্যে দূরত্ব মাত্র 1.7 মাইলের একটু বেশি, ফলে আকাশে উড়ান দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আবার মাটিতে নেমে আসে এই বিমান। সাধারণত গন্তব্যে পৌঁছাতে দেড় মিনিট সময় লাগলেও আকাশ মেঘমুক্ত হলে 53 সেকেন্ডেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। স্কটল্যান্ডের এই বিমান পরিষেবাকে স্বীকৃতি জানিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও। তাদের মতে এটি বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত নির্ধারিত যাত্রী পরিবাহী বিমানের রুট। অবশ্য প্রশ্ন থেকে যায় অন্য জায়গায়, দূরত্ব যেখানে মাত্র দেড় মাইলের, সেখানে বিমানপথে যাতায়াতের আদৌ কি প্রয়োজন রয়েছে? আদতে সমুদ্রপথে এই রাস্তা অতিক্রম করতে যে খুব বেশি সময় লাগে এমনটি নয়, তবে স্কটল্যান্ডের আশপাশে ছড়িয়ে থাকা অধিকাংশ দ্বীপই সমুদ্রপৃষ্ঠ থেকে বহু উঁচুতে অবস্থিত, ফলে দ্বীপের কাছে পৌঁছে গেলেও নৌপথ থেকে সরাসরি দ্বীপে ওঠার সুযোগ নেই। পাপা ওয়েস্ট্রের ক্ষেত্রেও বিষয়টি তেমনই, অথচ দেড় মাইল আয়তনের ছোট্ট এই দ্বীপেই বসবাস বহু মানুষের, তাদের দৈনন্দিন যাতায়াতের ভরসাও এই বিমানেই। যাত্রীদের সুবিধার জন্য প্রতিদিন দুবার করে আর্কনি থেকে পাপা ওয়েস্ট্রের দিকে যাত্রা করে এই বিমান। অবশ্য এই যাত্রা কোনো যাত্রীর পক্ষেই খুব একটা সুখকর নয়, বিমানের আয়তন ছোট হওয়ায় ক্রমাগত কম্পন অনুভূত হয়, তাছাড়া নড়াচড়ারও বিশেষ সুযোগ থাকে না যাত্রীদের। তবে স্থানীয়রা অভ্যস্ত হয়ে গেছেন এতেই, আগ্রহের কমতি নেই পর্যটকদেরও। বিশ্বের ক্ষুদ্রতম বিমান রুটের অভিজ্ঞতা নিতে প্রতি বছর গ্রীষ্মে দেশ বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটক, এমনকি তাদের জন্য এই সময়টায় উৎসবের রঙে সেজে ওঠে পাপা ওয়েস্টের এই দ্বীপ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।